আপনি যদি আপনার বালিশের নিচে এই একটি জিনিস রেখে লটারি কাটতে পারেন, তাহলে আপনিও হতে পারবেন ধনী ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, এটি একটি অব্যর্থ টোটকা। এই টোটকা সম্বন্ধে অনেকেই জানেন না, কিন্তু যে ব্যক্তি এই টোটকা জানেন এবং একবার এই টোটকাটি নিজের জীবনে প্রয়োগ করেছেন, সেই ব্যক্তি অব্যর্থ জয়ী হয়েছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনিও রাতারাতি ধনী হয়ে উঠতে পারেন যদি আপনার বালিশের নিচে রেখে দেন এই একটি জিনিস এবং তারপর যদি লটারির টিকিট কাটতে পারেন। হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমাদের এই শ্রদ্ধাঞ্জলি ইউটিউব চ্যানেলটিতে। দেখুন, অর্থ প্রত্যেকের জীবনেই প্রয়োজন, আর আমরা এই অর্থের পিছনেই ছুটে বেড়াচ্ছি। দেখুন, শুধুমাত্র অর্থ রোজগার করলেই তো চলবে না, সেই অর্থ সঞ্চয় করতে হবে, অর্থাৎ সেভিংস করেও রাখতে হবে। কিন্তু অনেকের কাছেই এই অর্থ থাকে না, যদিও বা অর্থ ইনকাম হয়, কিন্তু সেই অর্থ জলের মতো ব্যয় হয়ে যায়, হয় ডাক্তারের পিছনে, নয়তো অন্য কোনো দিক দিয়ে। তাই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি আজ আমার এই ভিডিওতে একটি বিশেষ টোটকার কথা বলবো, যেটিতে বলা হচ্ছে আপনারা যদি এই টোটকাটি সঠিকভাবে সঠিক নিয়মে আপনার জীবনে প্রয়োগ করতে একবার পারলেই আপনারা আপনার জীবনে যেমন টাকা রোজগার করতে পারবেন, আপনার ইনকামটা যেমন বাড়বে, ঠিক তেমনই আপনি এই টাকাকে নিজের কাছে ধরে রাখতে পারবেন। আর যারা এই ভিডিওটি এখন দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনি যদি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি ইউটিউব চ্যানেলটিতে প্রথমবারের জন্য আসেন, তাহলে এই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন, তারপর যদি সমৃদ্ধ হন এর থেকে একটি লাইক করবেন ভিডিওটিকে অবশ্যই, আর কমেন্টে বড় ঠাকুরের নাম অর্থাৎ গ্রহরাজ শনি দেবের নাম জপ করে যাবেন, একবার করে লিখে দিয়ে যাবেন, এতে আপনার কিছুটা হলেও পূর্ণ হবে। আর অবশ্যই ভিডিওটি দেখার শেষে উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা আমাদের এই চ্যানেলে হিন্দু দেবদেবীদের নানান রকমের পূজা অর্চনা পদ্ধতি, উপাচার, বাস্তু টিপস, টোটকা সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। আপনিও যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে আপনি সবার প্রথমে আমাদের নিউ আপডেট ভিডিও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, জীবনে উত্থান পতন দুটোই রয়েছে, তাই অল্পেতেই কেউ ভেঙে পড়বেন না, কারণ আপনি যদি আপনার পতন দেখে ভেঙে পড়েন অল্পতেই, তাহলে আগামী দিনে আপনার জন্য যে যে ভালো জিনিসগুলি অপেক্ষা করে রয়েছে সেই জিনিসগুলি থেকে আপনি বঞ্চিত হবেন। তাই নিজের কর্ম অতি অবশ্যই সর্বদা চালিয়ে যান। দেখুন, কারোর জীবনে খুব তাড়াতাড়ি সফলতা আসে, আবার কারোর জীবনে দেরি করে সফলতা আসে, তাই কেউ নিজেদের ধৈর্যর বাঁধ ভেঙে ফেলবেন না, সর্বদা চেষ্টা করে যাবেন নিজের কাজ করে যাওয়ার, ফল অবশ্যই পাবেন। দেখুন, জীবনটা তো দুঃখ এবং সুখ দুটো নিয়েই, যেমন একসময় শুভ বা ভালো সময় আপনার জীবনে আসবে, ঠিক তেমনি খারাপ সময়টাকেও আপনাকে পার করতে হবে, তাই খারাপ সময়ে ভেঙে পড়বেন না, খারাপের পরেই ভালো আসে, অন্ধকার মুছে গিয়ে একদিন আলো আপনার জীবনে অবশ্যই আসবে, তাই ধৈর্য ধরে নিজের কর্মে মনোযোগ দিন। দেখুন বন্ধুরা, যারা এই ধরনের টোটকায় বিশ্বাসী, যারা এগুলি করেন, তারাই এই ভিডিওটি
দেখবেন। কারণ আপনি যদি মন থেকে এই জিনিসগুলি না মানেন তাহলে আপনার এই সমস্ত টোটকা বা ক্রিয়া করে কোনো রকমই উপকার মিলবে না। আপনি যদি বিশ্বাস করেন এই টোটকাগুলিতে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। বন্ধুরা, এই টোটকা বা ক্রিয়াটি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন এবার শুনুন। শনিবার, যে কোনো শনিবার দিন আপনাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে দুটি পাতা জোগাড় করে আনতে হবে। এই দুটি পাতা হচ্ছে অশ্বত্থ গাছের পাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অশ্বত্থ পাতা। হিন্দু ধর্মে এই অশ্বত্থ গাছ এর গুরুত্ব অনেক। যারা জানেন, যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা এই অশ্বত্থ পাতার যে কতখানি গুরুত্ব রয়েছে যারা জানেন, তারা হয়তো এর আগে এই টোটকা বা অশ্বত্থ পাতা দিয়ে নানান উপাচার করেছেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনিও আপনার জীবনে এই অশ্বত্থ পাতার টোটকাটি করতে পারেন, অতি অবশ্যই সফলতা অর্জন করবেন। বন্ধুরা, এই টোটকায় সফল হলে আপনার জীবনে যে কোনো দিক দিয়েই হোক অর্থ আসবেই আসবে। তা কি করতে হবে আপনাদেরকে? দুটি অশ্বত্থ পাতা নিয়ে আসতে হবে আপনার বাড়িতে। দেখুন, অশ্বত্থ পাতা দুটি যেন কোথাও ছেঁড়া ফুটো না থাকে, কিংবা পাকা অশ্বত্থ পাতা নিলে চলবে না। সবুজ একেবারে কাঁচা পাতা, যেগুলো সতেজ নতুন গজিয়েছে, সেই রকম দুটি অশ্বত্থ পাতা আপনাকে নিয়ে আসতে হবে এবং আপনার বাড়িতে এনে সেটি একটি পবিত্র স্থানে তুলে রাখতে হবে। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনি চলে যাবেন তালা চাবির দোকানে। হ্যাঁ, এবং সেই তালা চাবির দোকান থেকে আপনাকে একটি তালা কিনে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, চাবি সমেত। এবং সেটি কিনবেন যখন যেন বন্ধ অবস্থায় থাকে, অর্থাৎ যদি দোকানদার তালা চাবিটা খোলা অবস্থায় দেয় তাহলে আপনি সেটি বন্ধ করে নেবেন দোকানে, আর যদি বন্ধ অবস্থাতেই দেন তাহলে আপনি আর সেটি খুলবেন না। আর একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, এই তালা চাবিটি কেনার সময় আপনি কিন্তু দোকানদারের সঙ্গে টাকা পয়সা নিয়ে কোনো রকম দর দাম ভুল করেও করবেন না। দোকানদার প্রথমেই যে দাম বলবে সেই দাম দিয়ে কিনে নিতে হবে আপনাকে। ছোট তালা হোক বড় তালা চাবি হোক, কোনো অসুবিধা নেই, এতে সাইজের কোনো ব্যাপার নেই। তা আপনি এই দুটি জিনিস শনিবার সংগ্রহ করবেন এবং আপনি রাত্রিবেলা, শনিবার রাতে যখন ঘুমোতে যাবেন তার আগে আপনার মাথার বালিশের নিচে প্রথমে অশ্বত্থ পাতা দুটি রাখবেন এবং তার উপরে রাখবেন এই তালা চাবিটি। হ্যাঁ, বালিশের নিচে রেখে আপনি ঘুমোবেন। মাথার বালিশের নিচে রাখার পর আপনি আপনার ইষ্ট দেবতা, অর্থাৎ যে দেবতা বা যে দেবীর নিত্যদিন আরাধনা করেন, পুজো করেন, তাকে স্মরণ করে তবেই ঘুমোবেন। এবং মূল যে কাজটি আপনাকে করতে হবে সেটি পরের দিন রবিবার সকালে করতে হবে। আপনি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান করে নেবেন, তারপর আপনি ইষ্ট দেবতার পুজো করে নেবেন, আর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ওই অশ্বত্থ পাতা দুটি এবং ওই তালা চাবিটি আপনি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে। হতে পারে সেটা গ্রহরাজের মন্দির, হতে পারে সেটা রাধাকৃষ্ণের মন্দির, কিংবা হতে পারে বজরংবলী, অর্থাৎ হনুমানজির মন্দির। হ্যাঁ, যে কোনো মন্দিরে চলে যাবেন এবং সেখানে আপনি মন্দিরের স্থানেতে দেবতা বা দেবীর সামনে ওই অশ্বত্থ পাতা দুটির ওপরে ওই তালা চাবিটি রেখে দিয়ে আসবেন। ওই বন্ধ অবস্থাতেই রেখে আসবেন, খুলবেন না কিন্তু।
আর আপনি তখন সেই দেবতাকে প্রণাম জানিয়ে আপনি আপনার যে আর্থিক কষ্ট অভাব অনটনের কথা জানাবেন, অর্থাৎ আপনার জীবনের সমস্যাটির কথা বলবেন এবং দেবতা বা দেবী সেই ঈশ্বরকে প্রণাম জানিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন। এবং এরপর থেকে আপনি যদি পারেন তাহলে লটারির টিকিট কাটতে পারেন, এতে আপনার ভাগ্য খুলবেই খুলবে। তার কারণ বলে রাখি, কোনো না কোনো একদিন কেউ না কেউ ওই তালাটা খুলবেই খুলবে। হ্যাঁ, তারপর থেকেই আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে। কিন্তু একটা কথা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যারা এগুলি বিশ্বাস করেন তারাই করবেন, তবেই আপনি সুফল পাবেন। আর আজকে করলেই কালকেই আপনার লটারি লেগে যাবে বা অন্য যে কোনো উপায়ে আপনি কোটিপতি হয়ে যাবেন এমনটা নয়, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ধন্যবাদ, বিদায়।